নমস্কার বন্ধুরা কে কী সাকসেস পয়েন্ট পরিবারে আপনাদের স্বাগত জানায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং সকল রকম নিউজ আপডেট পেতে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেশি ওঠা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন তাহলে সকল ভিডিও পেয়ে যাবেন তো কী বলছে দেখুন আজকের খবরটা জানা যে স্নাতক হলে মিলবে রাজ্যে সরকারি চাকরি আবেদনের পদ্ধতি জানেন তো তো চলো তাহলে খবরটা পুরো বিস্তারে জানা যাক তো কী বলছে দেখো খবরটাতে বলছে সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেক্স থেকে খবরটা প্রকাশিত হয়েছে তো চ্যানেল ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আবেদন পদ্ধতি কেতন শিক্ষাগত যোগ্যতা কীরকম কতটা শিক্ষাগত যোগ্যতা বেতন করন কীরকম কতদিন পর্যন্ত আবেদন করা চলবে কিভাবে আবেদন করা চলবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন তো দেখো কী বলছে আপনি কি চাকরি খুঁজছেন তবে আপনার জন্য রয়েছে সুখবর কারণ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাসার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আপাতত চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থী আগামী আঠি আঠাইশ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারে তো কি বলছে দেখো পোস্ট হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার তো আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা এটাতে লাগবে সেটা বলছে যে কোনো বিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক হলে এই শূন্য পদের জন্য বলছে এই শূন্য পদে আবেদন করতে করা যেতে পারে আচ্ছা আবেদনকারীর অভিজ্ঞতাটা বলছে নিম্নতম এই পদে চাকরি করার বলছে তিন বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা বলছে অগ্রগণ্য মানে তারা অগ্রাধিকার পাবেন আর কি তারপরে কী বলছে আবেদনকারীর বয়স সীমা এক জানুয়ারি দু হাজার কুড়ি তারিখের ভিত্তিতে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সীরা এই শূন্য পদে আবেদন করতে পারেন বেতনটা কি এই শূন্য পদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে কুড়ি হাজার টাকা বেতন পাবেন এরপরে কি বলছে ন ড্রাফটমেন্ট যেটা সিভিল আবেদনকারী শিক্ষাগত যোগ্যতাটা এটা এটাতে লাগবে এক নম্বর বলছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এই শূন্য পদে আবেদন করা যেতে পারে তারপরে আইটিআইয়ের বা সিভিল ড্রাফটমেন্টশিপের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয় আবেদনকারীর একই পদে চাকরি করা অভিজ্ঞতা থাকলেও কিন্তু অগ্রগণ্য মানে এটা তো অগ্রাধিকার পাবেন আর কি তারপরে কি বলছে দেখো এবং এই আবেদনকারীর যে বয়স সীমাটা বলছে এক জানুয়ারি দু হাজার কুড়ি তারিখের ভিত্তিতে ন্যূনতম একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সীরা এই শূন্য আবেদন করতে পারেন আবেদনকারীর বেতন এই শূন্য নিযুক্ত প্রার্থী প্রতি বছর প্রতি বছর পনেরো টাকা বেতন এটা প্রতি বছর না এটা প্রতি মাসে হবে আর কি কোনো হিসাবে টাইপটা মিস্টেক হয়ে গেছে যাই হোক আবেদনের পদ্ধতি এই শূন্য আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স পরিচয়পত্রের প্রমাণসহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন ঠিকানাটি হল বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আকর্ষণ ভবন তৃতীয়তলা ব্লক ডিজে সেক্টর টু সল্টলেক কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান আগ্রহী প্রার্থী কে বলছে আগামী আঠাশ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পাঠাতে হবে তো এই ছিল বন্ধুরা খবরটা তারপরে বলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুর সাথে শেয়ার করুন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিন তাহলে সকল ভিডিও পেয়ে যাবেন